сюда. বন্ধনগরে যে পোস্টার পড়েছে, এই পোস্টার স্বাভাবিকভাবে যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী গন্ডলের ফল প্রকাশ হয়েছে। আর ভোট করাবে কি করাবে না সেটা রাজ্যের নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের উপর নির্ভর করে, কারণ রাজ্যের নির্বাচন কমিশন রাজ্য সরকারের উঙ্গলি এলোনে চলে। প্রার্থী এখানে ডিক্লিয়ার হওয়ার পর থেকেই তৃণমূলের নানান জায়গায় গোষ্ঠী গন্ডল শুরু হয়ে গেছে, কোথাও আগুন জ্বলছে, কোথাও মিছিল বেড়াচ্ছে প্রার্থী মানছি না বলে। এবার যেহেতু করোনা একটা মহামারীর আকার ধারণ করেছে, স্বাভাবিকভাবেই আমরা আমাদের সমস্ত রকম বিধি মেনেই আমরা প্রচার করছি। আমরা তো আর এই ভোট ডিক্লিয়ার হয়ে যাওয়ার পর থেকে ময়দান ছেড়ে পালাতে পারি না, তাই আমরা আমাদের প্রচারে কোনো রকম খামতি রাখছি না, করোনা বিধি মেনেই আমরা এগাচ্ছি। বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।